এই প্রযোজ্য জসিমের জন্য ফিল্ম ফর ফিল্ম হি ডিড এভরিথিং এভরিথিং তার তুলনা শুধু সেই তার সাথে কারো তুলনা চলে না নট ইভেন মি আমার সাথে না আমার চেয়েও সে অনেক উপরে ছিল জসিম ভাই আপনারা একসাথে অভিনয় করতেন আর কি করেছেন কয়েকটা ছবি পরবর্তী পর্যায়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে যে মানে ওনারা তো ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা ছিল পরবর্তীতে পর্দায় আবার মারামারি করে অভিনয় করে বা মানে ছবিতেও কাজ করেছে বিষয়গুলো একটু মানে অনেকের কাছে রোমাঞ্চকর মনে হচ্ছে না 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 এটা তো ফ্রিডম ফাইটার এটা দেশের দেশের ডাকে আমি যুদ্ধ করেছি বা দেশের ডাকে ও যুদ্ধ করেছে তখন তো তার সাথে আমার পরিচয় ছিল না ঠিক আছে না আমি আমি ইকবাল হলে তখন থাকি ও তো তখন পড়াশোনা তখন বোধ হয় ও বয়সে তো অনেক ছোট হবে পড়াশোনা তখন বোধ হয় ক্লাস টেনে বা ইন্টারমিডিয়েট ক্লাস টেন টেনে এইসব পড়তে পারে বা মেট্রিক পাশ করেছে জাস্ট এই ক্যাটাগরি পড়তে পারে আমার সেটা জানারও ব্যাপার না বাট আই নিউ দ্যাট হি ওয়াজ এ গুড ফ্রিডম ফাইটার সাহসী ছেলে যুদ্ধ মুক্তিযুদ্ধ করেছে সেই জন্য তার প্রতি আমার প্রতি আলাদা একটা সফট কর্নার সবসময় ছিল এবং আমি সে কারণের জন্য সফট কর্নার ছিল তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে 45 বছর পর্যন্ত আমি চলচ্চিত্র জগতে আমি জসিমের মতো আর একজন দ্বিতীয় কাউকে খুঁজে পাইনি যার চলনে বলনে সব কিছুতে ফিল্ম ছাড়ার কিছু ছিল না আই গট নোবডি নোবডি আমিও না যে সবসময়ই এইটাই চিন্তা করত আমি ওকে হাস্য হাস্য একসময় বলেছিলাম তুই কি বাথরুমে বসেও এই চিন্তা করিস বলছি হ্যাঁ বস আমি ওই বাথরুমে বসেও ফাইটিংটা কীভাবে এইটা এইরকম করলে ভালো হয় এইরকম না করলে ভালো হয় না এ আমি এইটাই চিন্তা করি সবসময় অ্যান্ড হি ইজ রিয়েলি লাইক দ্যাট অ্যান্ড ফর দ্যাট রিজন আল্লাহ তাআলা তাকে অনেক পুরস্কৃত করেছে তার ওই চেহারা ওই ফিগার নিয়ে তার হিরো হওয়ার কোনো কথা না বাট হি বিকেম দ্য সুপারস্টার অফ বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্রে তাকে সে অনেক বছর রাজত্ব করেছে হি ওয়াজ এ কিং এটা অস্বীকার করার কোনো জো নেই এবং আমি তাকে এই কারণের জন্য শ্রদ্ধা করি তাকে সম্মান করি যে আমি এমন কোনো ডিভোটেড কোনো লোক পাইনি যে চলো মানে আমরা বলি যে অনেককে যে তুমি যদি ভালো ইংরেজি বলতে চাও তাহলে ইংরেজি ভালো ইংরেজি বলো ভালো ইংরেজি শেখো ভালো ইংরেজিতে খাও ইংরেজিতে কথা বলো ইংরেজিতে স্বপ্ন দেখো সব কিছু ইংরেজিতে করো তো ওই একই কথাটাই প্রযোজ্য জসিমের জন্য ফিল্ম ফর ফিল্ম হি ডিড এভরিথিং এভরিথিং তার তুলনা শুধু সেই তার সাথে কারো তুলনা চলে না নট ইভেন মি আমার সাথেও না আমার চেয়েও সে অনেক উপরে ছিল এমনিতে এই যখন অভিনয় করতেন যেটা বললো অনেকের প্রশ্ন যে দুই মুক্তিযোদ্ধা একসাথে ফিল্মেও অভিনয় করেছে মারামারি করেছে সেই সময় গল্পটা কেমন ছিল একসাথে কাজ করার না ই ইউজ টু লাভ হিম আমি তাকে সবসময় ভালোবাসতাম আমি আমি জসিম ওরা চারজনকে আমি ভালোবাসতাম আজও ভালোবাসি ওরা দুজন হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে জসিম চলে গেছে গুই চলে গেছে আমান আছে আজও দেখা হয় বাবুল আছে মাঝে মাঝে দেখা হয় এখন খুব একটা দেখা হয় না ঢাকা ক্লাবের মেম্বারসে আমি তো ঢাকা ক্লাবে যাই না খুব একটা এখন যাওয়া হয় না আমি ওদেরকে স্নেহ করতাম ওরা ওরাও আমাকে আমার ভাইয়ের মতোই মনে করতো ওরা চারজন খুব মজা করে বসতো এসে একজন আমার পিতা পায়ের উপর সাইড আর একজন এই উপর সাইড আর একজন এইটা আর একজন ওইটা চারজন চারটা ধরে বসে থাকতো চাপ দিয়ে জোরে ভোমা সাজে চাপ দিয়ে বসে থাকতো দুষ্টামি করতো যা খুশি তাই করতো আর বস 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 করতে থাকতো চিৎকার করতে থাকতো অ্যান্ড আই আই লাভ হিম লাভ দেম তাদের প্রথম ছবি আমি করে দিয়েছি আই ডিডন্ট টেক এ সিঙ্গেল ফার্দিং আমি এক পয়সাও নিইনি জোর করে তারা এসে আমাকে লাস্ট টাইমে একদিন আমি একটা বিশেষ ধরনের মিষ্টি খাই জোর করে আমাকে এসে 5,000 টাকা দিয়ে গেছে বলে যে জসিমের চোখে একদম কান্না চলে আসছে বলে যে গুরু এটা নাক নিলে আমি খুব কষ্ট পাব আপনি ওই মিষ্টিটা খাবেন আমার খুব ভাল লাগবে সো দে আর জাস্ট মাই ব্রাদার্স আমার বাইরে আমি আর কিছু বলতে পারবো না